সৌদি আরবে আমরা যে জিনিসটা চিন্তা করতে পারিনি সেটাই এখন হচ্ছে। সৌদি আরবের নারীরা এখন তাদের অভিভাবকের বিরুদ্ধে মামলা পর্যন্ত করছে। অভিভাবকের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জিতলেন সৌদি আরবে এক নারী। সৌদিতে নারীদের ভ্রমণ, বিয়ে বা অন্যান্য কাজে পিতা, স্বামী বা অন্য কোনো পুরুষ অভিভাবকের অনুমতি লাগে। গত রোববার সৌদির একটি আদালত একজন নারীর পক্ষে রুল দিয়েছে। ওই নারী পাসপোর্ট রাখা নিয়ে তার বাবার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন। এই ঘটনায় পুরুষ অভিভাবকত্ব পদ্ধতি নিয়ে অনলাইনে বিতর্ক সৃষ্টি হয়েছে। এএফপি এক খবরে এ তথ্য জানানো হয়। স্থানীয় সংবাদপত্রগুলো বলছে সৌদি আরবে এই ঘটনাটি দুর্লভ বলা হচ্ছে। 24 বছর বয়সী ওই নারী পশ্চিম জেদ্দা শহরে থাকেন। তিনি বিদেশে পড়তে যাওয়ার জন্য পাসপোর্ট করতে চাইছিলেন, কিন্তু তার বাবা এতে নিষেধ করেন। এতে তিনি অভিভাবকের সিদ্ধান্তের বিষয়টি নিয়ে আদালতে যান। আদালত তার বাবাকে ওই নারীর পাসপোর্ট করার জন্য আদেশ দেন। স্থানীয় সংবাদপত্রগুলো বলছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই নারী 10 বছর ধরে তার মায়ের সঙ্গে থাকেন। 6 বছর ধরে তিনি তার বাবাকে দেখেননি। সৌদি আরব সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। নারীদের গাড়ি চালানো, খেলা দেখাসহ নানান কাজে যোগ দেওয়ার সুযোগ সৃষ্টি হচ্ছে সেখানে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের 2030 সালের লক্ষ্য হচ্ছে 1/3 নারীকে কর্মক্ষেত্রে যুক্ত করা। দীর্ঘদিন ধরেই পুরুষ অভিভাবকত্ব পদ্ধতি নিয়ে সমালোচনার মুখে রয়েছে দেশটি। সৌদি আরবের শুরা কাউন্সিলের সদস্য লতিফা আসালান বলেন, নারীদের যদি পুরুষের মতোই নিজেদের পাসপোর্ট করার মতো অধিকার থাকত, তবে আমাদের আদালতে এই বিষয়টির মতো রুল দেওয়ার প্রয়োজন হতো না। সৌদি আরবে একজন টুইটার ব্যবহারকারীর মন্তব্য করেছেন, এ পদ্ধতি অসংগতি দেখে আমি বিস্মিত। শেষ পর্যন্ত ওই পিতাকে তার ইচ্ছার বিরুদ্ধে পাসপোর্ট করতে হবে। এত সময় নষ্ট না করে আর ঝামেলা না পাকিয়ে কেন তাদের পাসপোর্ট দেওয়া হয় না? তবে অনেকে এখানে চলেছে যে মেয়ে হিসেবে কিভাবে তার বাবার বিরুদ্ধে আদালতে মামলা করে। এই মেয়ের দেখাদেখি সৌদি আরবে হয়তো অনেক নারীরাই তাদের পরিবারের বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে পারে, আর সৌদি আরবে এটি কিন্তু হচ্ছে। আপনাদের এ নিয়ে কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। আপনার কি মনে হয় সৌদি আরবের নারী কাজটা ঠিক করেছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।